হ্যালো বন্ধুরা, অমরেশ কৃষ্ণ চ্যানেল তোমাদের আজকে আবারও একবার আন্তরিক দিক থেকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে টপিকটার প্রথমে শুরুতে যেরকম কবিতা থাকতো, তো আজকে কবিতাটা হচ্ছে না, কারণ কবিতাটা আমার সম্পূর্ণ হয়নি। তো আজকের কবিতাটা কালকে আমি তোমাদের সঙ্গে যোগ করে দেবো এবং কালকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো তাড়াতাড়ি আজকে টপিকটা আসা যায়, কারণ টাইমটা হচ্ছে খুব প্রেশিয়াস। তো টপিকটার মধ্যে আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই, এছাড়াও অনেক আগেও তোমাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে বাবা মাদের নিয়ে। আমি প্রথমেই বলেছি, বাবা মা হচ্ছে আমাদের লাইফে একজন প্রেসিয়াস একদম, মানে কি বলবো, বাবা মা যদি না থাকতো আমরা থাকতাম না, এটা তো তোমরা জানো। এবং বাবা মাদের তুলনা আমি বারবার করেছি, যে সূর্যের সঙ্গে তুলনা করেছি, যদি সূর্য না থাকতো তাহলে পৃথিবী যেরকম থাকতো না, সেরকম বাবা মা যদি না থাকতো আমরাও থাকতাম না। তো সেরকমই বাবা মাদের ভালোবাসা যদি না থাকতো তাহলে আমরাও বিচ্ছিন্ন হয়ে যেতাম। সাপোজ সাপোজ একটা বলছি, ধরো বাবা মা আমাদের জন্ম দিয়েছে, পালন করছে আমাদের ভালো মন্দ, আরো ধরো বিভিন্ন যে বৈশিষ্ট্য আছে আমাদের মধ্যে, সেগুলো স্থাপন করানোর জন্য বাবা মা একদম টিল ডেথ পর্যন্ত, মানে যতদিন না পর্যন্ত মারা যাচ্ছে ততদিন পর্যন্ত আমাদের খেয়াল রাখে। আমরা শত তাদের কষ্ট দিই, শত তাদের মানে মানসিক আঘাত দিই না কেন, তারা আমাদের সবসময় পাশে থাকে। এছাড়া আর কেউ আমাদের পাশে থাকে না, কোনো যারা মানে গার্লফ্রেন্ড আছে তারাও থাকে না, যাদের আবার বন্ধু বান্ধব অনেক বেশি আছে তারাও থাকে না। থাকে কিছু বন্ধু বান্ধব থাকে, কিন্তু টিল ডেথ পর্যন্ত কেউ বন্ধু বান্ধব তোমার ভালো চাইবে না। অনেক ক্ষেত্রে ভালো বন্ধু বান্ধব অনেক শত্রু হয়ে যায়। তাই বলে বন্ধু বান্ধব যে ছেড়ো না, বন্ধু বান্ধব অনেক প্রেশিয়াস তোমাদের লাইফে। তো বাবা মাদের মানে ভালোবাসার কথা নিয়ে বলতে গেলে আমি বলি যে ভালোবাসাটা অনেক ক্ষেত্রে কমে যায়। আমি দেখেছি মানে ভালোবাসা কমেনি, মানে ভালোবাসার ক্ষেত্রে অনেক মানে নিজে থেকে একটু টান পড়ে যায়। কীরকম পড়ে যায়, সাপোজ ধরো আমাদের লাইফে তোমরা কী করো, যে রাত্রিতে ধরো বাবা মা ধরো কোনো প্রকারে ধরো কাজে ব্যস্ত হয়ে গেছে, তো সেই জন্য কী করে রাত্রিতে ধরো রান্নাটা বা খাওয়ার জন্য যে ডিনারটা তোমরা খাও, সেটা সবার সঙ্গে খাওয়ার জন্য অনেক সময় অপেক্ষা করো, অনেক সময় তাদের অনুমতি নাও যে তুমি কোথায় আছো বাবা, বা তুমি কোথায় আছো মা, বা কোথায় মানে যাচ্ছ, বা দূরে যদি কেউ থাকে তার অনুমতি নিয়ে খাওয়া, অনেক রকম আমরা করি। মানে আমাদের ভালোবাসাটা দেখানো নয়, ভালোবাসাটা তাদের সঙ্গে শেয়ার করাটাই হচ্ছে মেন কথা। সাপোজ যদি আমি যদি বাবাকে একটু মানে না বলে, সাপোজ ধরো বাবা কোনো কাজে বাড়িতে ব্যস্ত আছে, আমি ধরো খেয়ে নিচ্ছি, বাবা যদি না বলে সে হয়তো কিছু বলবে না, কিন্তু মানসিকভাবে অক্ষুণ্ণ হবে যে হ্যাঁ ছেলেটা আমার খেয়ে নিল কিন্তু আমাকে ডাকলো না। এটাও যেমন একটা ব্যাপার, অনেক সময় তোমরা মানে বাড়ির বাইরে থাকো, অনেক সময় তোমরা রাজ্যের বাইরে থাকো, ঠিক আছে, তো সে সময় তোমাদের অনেক সময় কাজের সূত্রে অনেক মানে প্রবলেম হয়, তখন তো আর একসাথে খাওয়া যায় না, তখন হয়তো তোমরা ফোন করতে পারো বা কেউ কেউ করে নাও, অনেক কাজের চাপে খেয়ে নিতে হয়, সেটা নিয়ে ম্যাটার না। কিন্তু ভালোবাসাটা স্থাপন হয় দুজনের মানে বাবা মা এবং তোমার আন্তরিক চেষ্টায়। সাপোজ এটা সব থেকে বেশি বুঝতে পারবে ছেলেরা, কারণ মেয়েদের বিয়ে দিয়ে দিলে অবশ্যই রিলেশন থাকবে, রিলেশন ভেঙে যাবে না সেটা আমি বলছি না, মানে ছেলেদের ক্ষেত্রে বেশি থাকে না, কারণ মানে নিজের যে বাবা মাটা সবসময়ের জন্য একদম পাশে পাশে থাকে টিল ডেথ পর্যন্ত, মানে ততদিন যারা মানে বাবা মা যতদিন না পর্যন্ত মারা যাচ্ছে সবসময় পাশে থাকে। এটা ছেলেরা বেশি করে অনুভব করতে পারে, এছাড়া মেয়েরাও বেশি করে অনুভব করতে পারে, কারণ মেয়েদের আরও মানে বেশি গুরুত্ব থাকে। সাপোজ মানে বিয়ের আগে একজন বাবা মা থাকে, ওই মানে টিল ডেথ পর্যন্ত ওর সঙ্গে থাকে, কিন্তু নয় আবার একজন নতুন বাবা মার সঙ্গে পরিচয় হয়, ওনাদেরও খেয়াল রাখতে হয়, মানে ওই মেয়েদের বা ওই মানে আমার নিজের যে তার যে বাবা মা তাদের সঙ্গেও তার প্রচুর পরিমাণে গভীর মানে মানে নারীর সম্পর্ক যেটা বলতে গেলে, তাদের সঙ্গেও নিজের আত্মিক সম্পর্ক রাখতে হয় সবসময়, সেটা নিয়ে বলছি না, কিন্তু ছেলেদের ক্ষেত্রে বলছি না, কারণ ছেলেরা সবসময় অনেক ক্ষেত্রে হয় কি বাবা মাদের অবহেলা করে দেয়। অবহেলা করে মানে সাপোজ ধরো বাবা কোনো কাজে বাড়িতে আছে বা বাবা অসুস্থ, তো তাদেরকে এড়িয়ে খেয়ে নেয়। বা অনেক ক্ষেত্রে হয় কি, সাপোজ ধরো কারোর বাড়ির ধরো ছেলে বা বাবার মধ্যে কিছু ঝগড়া আছে, তো তখন কি হয় ছেলেরা বাবাকে সবসময় আঘাত করে, না চাইতেও আঘাত করে। কখন করে, যখন তাদের পারিবারিক বা ফ্যামিলি সূত্রে অনেক কিছু সমস্যার যখন সঙ্গীন হয় তারা, তখন তারা নিজেদের নিজেদের মধ্যে অনেক পারস্পরিক ঝগড়া সম্পর্ক এরকম স্থাপন হয়, তো সেটার ক্ষেত্রে একটা আলাদা বিষয়। কিন্তু একটাই কথা আমি বলতে চাইছি, বাবা মা হচ্ছে সূর্যের মতো, সবসময় যেন তোমাদের ভালো চায়, খারাপ কোনোদিন কোনো বাবা মা চায় না। সাপোজ আমি যদি আমার বাবা মার কথা ভাবি, মানে টিল ডেথ পর্যন্ত ভুল বলবো হয়তো, স্বর্গে গিয়েও আমাদের উপর তাকিয়ে থাকবে আমরা কি করছি কি না করছি। আমি মারা যাওয়ার জন্য কোনো বলছি না,
কিন্তু যতদিন পর্যন্ত আমাদের সঙ্গে আছে, মানে ওনারা কি যে প্রেশিয়াস তা আমরা মানে যতদিন পর্যন্ত আছে তাদের বুঝতে পারছি না, কিন্তু মারা গেলে হয়তো বুঝতে পারবো যে আমরা কতটা মানে সূর্যহারা, একদম মানে কি বলবো আলোহারা, যেরকম একজন থাকে না, মানে কোনো দিকে কোন দিকে যাব কোন দিকে না যাব সবই চারধার অন্ধকার, একই ব্যাপার সেরকম। তো আমি সবসময় আমি বলছি যে বাবা মাদের তোমরা খেয়াল রাখো, বাবা মাদের ভবিষ্যতে খেয়াল রাখো, তোমরা তো অতীতে মানে বাবা মারা তোমার খেয়াল রেখেছিল, এখন তোমরা বাবা মার খেয়াল রাখো, কারণ তোমরা অনেকটা পেরেছো বাবা মাদের দুঃখের ভাগিদার হতে, মেয়েরা তো অনেক পেরেছো, এছাড়াও ছেলেরাও তো অনেক পেরেছো। এই জন্য বলছি বাবা মাদের হয়তো কোনো কথায় খারাপ লেগে যেতে পারে তোমাদের, আমারও হয় অনেক সময় বাবা মারা একটু রেগে গিয়ে অনেক সময় অনেক কথাও বলে দেয়, কখনো কখনো একটু আধটু কটু কথাও বলে দেয়। তো সেই সময় তুমি নিজেকে একটু মানে নিজেকে সামলে নাও যে হ্যাঁ বাবা মা তো বলেছে না, বাইরের লোক তো থোড়ি না বলেছে। তা আমিও সবসময় এরকম ভাবি যে এটা সবসময় হয় কখন, যখন ছেলেদের ক্ষেত্রে বেশি হয়, যখন বাবা মারা কিছু বলে তার একটু ইগোতে লেগে যায়, কারণ এখন হয়তো কোনো ছেলে এখন তার নিজের লাইফ গড়ার জন্য স্যাটিসফাই হচ্ছে নিজের দিকে, মানে সাপোজ ধরো কোনো পড়াশোনার সঙ্গে যুক্ত আছে, কলেজে পড়ছে, বাবা মারা অনেক টাকা খরচা করছে তাদের পিছনেও, তো অনেক সময় বাবা মারা রেগে গিয়ে অনেক কিছু বলে দিতে পারে, কিন্তু নিজে থেকে একটু সামলে নাও। কিন্তু মানে প্রথম কথাটা হচ্ছে যে বাবা মাটা হচ্ছে তোমার, অন্য কারণ নয়। বাবা মা যদি চলে যায় তুমি মানে একা হয়ে যাবে, মানে জীবনে আর কিছু ভালো লাগবে না, সে জীবনে গার্লফ্রেন্ড আসুক বা বন্ধু আসুক কোনো কিছু ভালো লাগবে না উইথাউট বাবা মা ছাড়া। এক সময় মানে একটা শাসনে থাকো, এটা আমি বলতে চাইছি, শাসনে না থাকলে মানে একটা গণ্ডির ভিতরে যদি না থাকো, গণ্ডির বাইরে যদি চলে যাও, তাহলে ভাববে তুমি গেছো, মানে লাইফে হয়তো টিকে থাকবে কিন্তু লাইফ না টিকে থাকার মতো থাকবে। তো আমার মানে কথার মূল উক্তিটাই হচ্ছে বাবা মা, মানে বাবা মাদের একদম আপন করে রাখো, বাবা মারা হয়তো হারিয়ে গেল, হয়তো পৃথিবীর কোনো শক্তি পারবে না মানে আমাদের পাশে এসে ওই জায়গাটাকে পূরণ করতে। তো প্লিজ বলছি বাবা মাদের সঙ্গে থাকো, বাবা মাদের সহমতি মানে মানে সহজ যে মতটায় নিজের মত প্রকাশ করো, বাবা মাদের আনন্দে শামিল হও, বাবা মাদের স্বাধীনতা সঙ্গে তুমি নিজের স্বাধীনতাটা শেয়ার করে নাও, সব কিছু তুমি বাবা মাদের সঙ্গে শেয়ার করো, কারণ ওনারা সব কিছু পারমিশন দেবে আর অন্যদের কাছে তোমাকে পারমিশন নিতে হবে, এটা কিন্তু সবসময় ভেবে রাখবে। ঠিক আছে, আর বেশি কিছু বলবো না, টাটা বাই বাই, আর লাইক শেয়ার এবং কমেন্ট করবে কিন্তু অবশ্যই, তাহলে নেক্সট টপিকটা বানানোর জন্য আমি আরও বেশি করে উৎসুক হব। ঠিক আছে, বাই বাই।